Feel the real fear with us. Assalamu alaikum. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে, আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা, রাজবাড়ী জেলার যে মূলঘর ইউনিয়ন আছে সেই মূলঘর ইউনিয়নের ঘটনা। এই ঘটনাটি আমি বেশ কিছু বছর আগে ভূত এফএমে শেয়ার করেছিলাম। অনেকে এই ঘটনাটি শুনতে চেয়েছেন এবং আবার আমার এই আর্কাইভ চ্যানেলে আপলোড করতে বলেছেন। ঘটনাটি একটি ইটভাটাকে কেন্দ্র করে এবং বহু পুরাতন। এই ঘটনাটির সময়কাল আনুমানিক 1910 কি 20 সাল এরকম হবে আর কি, ব্রিটিশ পিরিয়ডের ঘটনা। ওই সময় কিন্তু গ্রামগুলো এত উন্নত ছিল না। স্বাভাবিকভাবেই ওই সময়টাতে চলাচলের পথ থেকে শুরু করে নিয়ে আরও অনেক অবকাঠামো তো এরকম ছিল না। ব্রিটিশ পিরিয়ডে ইলেকট্রিসিটি ছিল না। তো ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, তার নামটা জানতে পারিনি। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে নয়ন। নয়ন ভাই এখন বিদেশে আছেন, উনি কাতারে আছেন, অনেকদিন দেশে আসেন না। এই ঘটনাটি যখন দিয়েছিলেন তখন উনি বাংলাদেশেই ছিলেন। তো উনি আমাকে যখন ঘটনাটি দিয়েছিলেন, ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং উনি আমাকে বলেছিলেন যে ঘটনাটি সত্য একটি ঘটনা এবং এই ঘটনার এখন মানে ওই সময় আর কোনো প্রত্যক্ষদর্শী বা জানা শোনা বা দেখেছেন এই ঘটনা প্রত্যক্ষ করছেন এমন কোনো লোক আর জীবিত নাই, এমনি লোকমুখে শোনা যায় আর কি। তো সেই হিসেবে প্রচলিত একটি ঘটনার তালিকা আমরা সেটা ফেলতে পারি। তবে ঘটনাটি শুনতে আপনাদের ভালো লাগবে। তবে ঘটনাটির সাথে আমি এতটুকু বলে রাখি, এই ঘটনাটির 100% সত্যতা যেহেতু কোনো জীবিত ব্যক্তি নেই, 100% সত্যতা নিশ্চিত করা আমার জন্য অত্যন্ত কঠিন। এই জন্য এইটার 100% সত্যতার বিষয়ে আমি আসলে গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনোটাই দিতে পারবো না। তবে আশা করি ঘটনাটি আপনাদের শুনে ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ওই সময়ে ব্রিটিশ পিরিয়ডে যখন অবকাঠামোগুলো তৈরি করা হতো তখন আপনারা দেখবেন যে ব্রিটিশ পিরিয়ডের যেই ব্রিজ থেকে শুরু করে নিয়ে তারপরে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে এগুলো সবগুলো ছিল ওই যে লাল ইটের এবং বেশ চওড়া করে মিনিমাম 3 ফুট এরকম চওড়া করে দেয়ালগুলো তৈরি করা হতো। তো ওই সময়ে ইটের ভাটা স্থাপন করা হতো, সেখানে ওই ইটগুলো পোড়ানো হতো। আজকে যেমন ইটের ভাটা অনেকটা ঠিক তেমনভাবেই ওই একই পদ্ধতিতে ইট পোড়ানো হতো। তখন কেউ চাইলেই সহজে ইটভাটা স্থাপন করতে পারতেন না। এখনও যেমন ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয় ইটভাটা স্থাপনের জন্য, বিভিন্ন মানে ফর্মালিটিস রয়েছে, তখনও ব্রিটিশ সরকারের কাছ থেকে এবং স্থানীয় প্রশাসন থেকে একটা ফর্মালিটিস মেনটেন করে এই ইটভাটা স্থাপনের অনুমতি নিতে হতো এবং ব্রিটিশ সরকার ওই সময় মানে চাইলেই কাউকে দিতেন না, অনেক কিছু বিষয় দেখে শুনে তখন দিতেন আর কি। ঠিক যেমন এখনটাও ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে, কারণ ইটভাটা তো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ টপ সয়েল যখন উপর থেকে তোলা হয়, এই টপ সয়েল কিন্তু তৈরি হতে বেশ অনেক বছর সময় লাগে। যেমন একটা বালু মাটি থেকে টপ সয়েল তৈরি হতে অনেক বছর সময় লেগে যায়। তো যার কারণে ইটভাটা স্থাপনের ক্ষেত্রে এখন আমরা বিকল্প পদ্ধতি ইউজ করতেছি, যেমন ফেরো সিমেন্ট, তারপর আরও মানে তারপরে আরও বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে। তো যাই হোক, তখন ওই একটা ইটভাটা স্থাপন করা হয় ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, सरकार के काछ अनुमति नहीं ये उन्नी करें। करार परे उन्नी जखन इटभाटा स्थापन करें एवं इटभाटाय जखन आगुन देওয়া হয় एखन किछु समस्या देखा गेल सेटा हच्छे जे इटभाटाय आगुन धरछे ना। अनेक चेष्टा करेछेन उन्नी एमनकि विभिन्न दाह्य पदार्थ जेगुलो आछे जेमन केरोसिन पेट्रोल एई टाइपेर आर कि ओई समय जेगुलो पाওয়া जेत এই সমস্ত জিনিস দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন তবু আগুন জ্বলছিল না। কোনো কারণ কেউ খুঁজে পাচ্ছিল না। কিছু মানুষ ওই ইটভাটায় যারা চাকরি করতেন তারা ওই ব্যক্তিকে পরামর্শ দিলেন যে আপনি একজন কবিরাজ বা তান্ত্রিক আছে তো তার কাছে আপনি যান। তো তান্ত্রিকের নামটাও জানা যায় না, এতটুকু জানা যায় উনি একজন মুসলিম ছিলেন তান্ত্রিক। তো ওনার কাছে যান, যাওয়ার পরে তান্ত্রিক বললেন যে এটা কোনো ব্যাপার না, আপনার যে সমস্যা এই সমস্যা অনেক ইটভাটাতেই হয়, এই সমস্যার সমাধানও খুব সহজ। আপনি একটি ছাগল বা ভেড়া এই টাইপের কিছু একটা প্রাণী জবাই করে সেটি ওই ইটভাটার মধ্যে ফেলে দেবেন, তারপরে আগুন চালিয়ে দেবেন, দেখবেন যে আগুন ধরে গেছে। এটা তো খুব একটা সহজ বিষয় ছিল, কারণ তার নিজের বাড়িতেই ছাগলের অভাব ছিল না। তো উনি একটি ছাগল নিয়ে আসেন এবং ইটভাটাতেই জবাই করে ইটভাটার যেই জায়গাতে আসলে আমরা দেখেছি ইটভাটার কিন্তু কিছু কিছু জায়গায় মানে আমরা দেখি যে ভেতর থেকে আগুন বের হচ্ছে, মানে ওই জায়গাগুলোতে হেঁটে হেঁটে যাওয়া যায় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য যারা ইটভাটা যখন আগুন জ্বলে সবাই কিন্তু ইটভাটাতে যায় না, যারা ওখানে প্রশিক্ষিত বা খুব জানাশোনা তাদের সহযোগিতা ছাড়া উপর দিয়ে হাঁটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। যাই হোক, ওরকম যেই মানে গর্ত রয়েছে ওই গর্তের মধ্যে ওই ছাগলকে ফেলে দেওয়া হয়, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরানোর পরে সত্যি আগুন ধরে, কিন্তু আগুন ধরার অল্প কিছু সময়ের মধ্যেই ধপ করে আগুন নিভে যায়, এবং এমনভাবে নিভে যায় ঠিক যেমন আমরা একটা বাতি ফু দিয়ে নিভিয়ে ফেলি একবারে নিভে যায়, ঠিক তেমনি পুরো ইটের ভাটার আগুন একবারে নিভে যায়। এটা কিভাবে সম্ভব? কোনো একটা অংশে নিভে যেতে পারে বা আস্তে আস্তে নিভে যেতে পারে, কিন্তু একবারে কিভাবে নিভবে? তখন আবার ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয়। তখন ওই তান্ত্রিক পরামর্শ দেন যে এভাবে হবে না, আপনার এখানকার সমস্যা একটু জটিল। আপনি একটা কাজ করেন, আপনি একটা মৃতদেহ, মানে জীবিত ব্যক্তি না, একটা মৃতদেহ আপনি খুব গোপনে কোনো একটা কবরস্থান থেকে তুলে এনে এখানে পুড়িয়ে ফেলবেন, আর এটা যেন কেউ না জানে এবং ওই পরিবার যেখান থেকে তুলে আনবেন এরাও যেন না জানে। আর এমন মৃতদেহ তুলে আনবেন দেখা যাচ্ছে যে তার আত্মীয় স্বজন নাই, খোঁজ খবর নেওয়ার মতো মানে কেউ নাই, কারণ যখন মৃতদেহকে তুলে আনা হবে যদি তারা পরবর্তীতে কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু আদালতে আপনার বিরুদ্ধে মামলা হবে, কারণ এটা একটা ফৌজদারি অপরাধ। ওনারা চিন্তা করলেন যে কি করা যায়, এরকম খোঁজ খবর কিভাবে পাওয়া যায়। তো পাশের কয়েক গ্রাম দূরে একটা খবর আসে যে একজন ব্যক্তি, ওনার কোনো ফ্যামিলি নাই, কিছু নাই, অনেকদিন রোগে ভুগতেছিলেন, উনি মারা গেছেন। পরে গ্রামবাসী চাঁদা তুলে তার দাফন কাফনের ব্যবস্থা করে আর কি। তখন চিন্তা করলেন যেহেতু ওনার কোনো আত্মীয় স্বজন নাই তাহলে এর লাশটা আমরা রাতের বেলা তুলে আনতে পারি। প্রিয় লিসেনার্স, আমি একটা বিষয় এইখানে বলার মাঝখানে আপনাদেরকে বলে নিই, মৃতদেহ একান্তই বিনা প্রয়োজনে কাটাছেঁড়া করা, তারপরে মৃতদেহকে কোনোভাবে কষ্ট দেয়া, এটা সম্পূর্ণরূপে কবিরা গুনাহ এবং হারাম। মানে বিনা প্রয়োজনে, আপনি ধর্মীয় কোনো প্রয়োজনে না, চিকিৎসার কোনো প্রয়োজনে না, আইনগত কোনো প্রয়োজনে না, একদম বিনা প্রয়োজনে যদি মৃতদেহকে কোনোভাবে কষ্ট দেয়া হয়। ধর্মীয় প্রয়োজনে হতে পারে, যেমন হিন্দু ধর্মে মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয় বা দাহ করা হয়, বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের জিনিস আছে। এই প্রসঙ্গটা বাদে বিনা প্রয়োজনে কোনোভাবেই এই কাজটি করা ধর্মে যেমন অনুমতি নেই ঠিক তেমনি এটি আইনসঙ্গতও নয় এবং এটা ফৌজদারি অপরাধ। যাই হোক, ওই ইটের ভাটার সাথে সংশ্লিষ্ট এরকম ৭-৮ জন তারা এই কাজটি সম্পন্ন করে এবং তারা ওই কবরস্থানে যায় খুব কৌশলে রাতের বেলা কবরস্থান থেকে ওই লাশটি চুরি করে নিয়ে আসে। আর তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, তখন সন্ধ্যার পরে মানুষজন ঘুমিয়ে যেত, আবার ভোরবেলা উঠত, রাতের বেলা কেউ হাঁটাহাঁটি করতো না বললেই চলে, বিশেষ করে একদম গ্রাম অঞ্চলে। এখনও তো এরকমটা হয় যে এখন যদি ইলেকট্রিসিটি চলে এসেছে তারপরেও তো বেশি রাত পর্যন্ত মানুষ জাগে না, স্পেশালি গ্রামে। তো ওনারা লাশটা নিয়ে চলে আসেন, লাশটা নিয়ে চলে এসে ওই রাত্রেই ইটের ভাটায় আগুন জ্বালান এবং ওই একই রকমভাবে ওই ছাগল যে দিক দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল ওই ডেড বডিটাকে ওইভাবে নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়ার পর সত্যি আগুন ধরে ওঠে এবং এই আগুন একদিন পর্যন্ত জ্বলে। ঠিক যখন ফেলেছে, মানে লাশটা ফেলেছে তারপর আগুন ধরিয়েছে, ঠিক পরের রাত্রে ওই প্রায় একই সময়ে আবার সেই আগের মতো ধপ করে আগুন নিভে যায়। আবারও সবাই খুবই অবাক হয় যে আসলে এটা আমরা কি করতে পারি, আমরা তো চেষ্টা করলাম কিন্তু তারপরে কাজ হচ্ছে না। আবার ওই মালিক, ইটের ভাটার মালিক ওই ব্যক্তি তখন তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তখন তান্ত্রিক বলেন যে বুঝতে পেরেছি, এটাতেও কাজ হবে না, ছোট ছোট পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম, এবার একদম লাস্ট যে পদ্ধতি সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেটি হচ্ছে একটা জীবন্ত মানুষকে, যার বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর, এমন কাউকে এনে এর মধ্যে ফেলে হত্যা করতে হবে, তাহলে আগুন জ্বলবে। এটা তো আরও মারাত্মক অপরাধ, একটা জীবন্ত মানুষকে এভাবে হত্যা করা, এটা তো কোনোভাবেই মানে আইনসঙ্গত নয় এবং ধর্মীয়ভাবে সেটা সঙ্গত নয়। এখন ইটের ভাটার মালিক তার কিছু স্টাফদেরকে নিয়ে পরামর্শ করে যেটা কি করা যায়, ইটের ভাটা তো যদি আমি না জ্বালাই তাহলে তো অনেক আমার লস হয়ে যাবে। তখন ওই ইটের ভাটার কয়েকজন পরামর্শ দেন যে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করেন এরও কোনো আত্মীয় স্বজন নাই, যাতে করে সে যদি মারাও চায় তাকে খোঁজ করার মতো কেউ থাকবে না। কারণ তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, অনেক মানুষ বিভিন্ন জায়গায় যেত, ব্যবসায়িক প্রয়োজনে যেত, কোথাও হয়তো বা অসুস্থ হয়ে মারা গেছে, তার পরিচয় পাওয়া যায়নি, সেখানকার লোকজন নিয়ম নীতি মেনে দাফন করেছে, তার পরিবার আর কখনো তাদেরকে খুঁজে পেন, এমন বহু ঘটনা আপনারা শুনবেন। তো আগেকার দিনে তো এরকম হতো, এখনো হয় কিন্তু এখন কম। এখন এরকম লোক কোথায় পাবে? খুঁজতে 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 একটা লোক পাওয়া যায়, সে হচ্ছে পাগল। ওই পাগল যে কোথা থেকে এসেছিল এটা কেউ বলতে পারে না, মানে সে ওই ৫-৭ গ্রামের মধ্যেও মানে তার পরিচিত কেউ নাই, মানে সে হয়তো বহু দূর থেকে হাঁটতে হাঁটতে চলে আসছিল এদিকে, যেমন একজন পাগলকে পাওয়া যায়। তো তার যে নাম ছিল তাকে সবাই মনা পাগল বলতো। এখন মনা পাগলকে পাওয়া যায়, আর ওই সময় গ্রামবাসী তো মানে তারা নিজেরাই খাদ্য কষ্টে ভুগতো আর কি। তো ওই মনা পাগল বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার টাবার চাইতো, খাবার না দিলে সে গালিগালাজ করতো, পাগল তো তার কোনো সেন্স নাই। মানুষজন মনা পাগলের উপর অনেকটা বিরক্তও ছিল, তারপরও দয়া করে খাবার টাবার দিত। ওইভাবেই মনা পাগল মানে তার দিন যাপন করতেছিল আর কি। তো মনা পাগলকে ওই ইটের ভাটার কয়েকজন যায় বলে, এ মনা, তোকে কিন্তু রাতের বেলা খাবার দিব, আয় ইটের ভাটা আসিস। এখন মনা পাগল তো আসলে একবেলা খায় তো সারাদিনই উপোস থাকে, আর কোনোদিন কখনো 2 দিন কোনো আহারই জোটে না। যখন মনা পাগল খাবারের কথা শুনেছে বলে, হ্যাঁ আমি যাব। বলে ঠিক আছে, তুই রাতের বেলা চলে আসিস। এখন পাগলের তো সেন্স নাই, সে যে কথা দিয়েছে আসবে সে তো আসতে নাও পারে। এই জন্য কয়েকজন ব্যক্তি সারাদিন মনা পাগলের উপর নজর রেখেছে যে মনা পাগল কোথায় যায়, কি করে। সন্ধ্যার পরে ওকে বলবে, মনা চল ইটের ভাটায় যাই, আমাদের সাথে খাবার খাবি। তো সত্যি মনা পাগলত্ব তো আসলে এত কিছু মনে থাকে না, সে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওকে নজরদারি করার জন্য কয়েকজন লোক ছিল। ওরা গিয়ে মনা পাগলকে পরে সন্ধ্যার পরে বলেছে যে মনা চল তোর না আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করার কথা ইটভাটায়। মনা পাগল বলে হ্যাঁ তাই তো, চল যাই। মনা পাগলকে তারা ইটের ভাটায় নিয়ে যায়। মনা পাগল ইটের ভাটায় গিয়ে বলে কই আমার খাবার কই? ওর চল উপরে চল, ইটের ভাটার উপরে চল। তখন ও তো সরল বিশ্বাসে সেখানে যায়। আর আগে থেকেই রেডি করে থাকা কিছু লোক ছিল। তো মনা পাগল যখন সামনের দিকে এগিয়েছে তখন ওই যে যেই একটা বড় হোল বা গর্ত রয়েছে ওইখানে মনা পাগলকে নিয়ে আসা হয় এবং পেছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে মনা পাগলকে ফেলে দেওয়া হয়। তখনও তো আগুন জ্বলছিল না, মনা পাগল নিচে পড়ে যায়। ও চিৎকার কান্নাকাটি করতে থাকে যে আমি কোথায় আসলাম, এখানে আমাকে ফেললি কেন, আমার খাবার কই, আমার খাবার দে। তো মনা পাগলের মতো তার মানে স্বরে আর্তনাদ করছিল। কিন্তু ওরা কি করে ওই গর্তগুলো কিন্তু ঢেকে দেওয়ার জন্য এক ধরনের একটা ঢাকনা আছে, ওই ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আর ইটের ভাটার যেই জায়গাটাতে আগুন দেওয়া হয়, যেখানে লাকড়ি বা খড়ি যেখানে থাকে, সেইখানে ইটের ভাটার লোকেরা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার মানে পর মানে অল্প কয়েক সেকেন্ড ভিতর থেকে মনা পাগলের তীব্র আর্তনাদ শোনা গিয়েছিল, জোরে বাবারে পুড়ে গেলাম মরে গেলাম, এইরকম জাস্ট অল্প কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড। এরপরে মনা পাগল আর চুপ হয়ে যায়, মারা যায় আগুনে পুড়ে। সত্যি ওই ইটের ভাটার আগুন আর নেভেনি বলতে ওই ইট পোড়ানোর জন্য যতদিন প্রয়োজন ছিল আগুন জ্বালানোর ঠিক ততদিনই জ্বলেছে। তারপর ইটের ভাটার আগুন স্বাভাবিকভাবেই থেমে যায়। তারপরে ইটের ভাটা যখন ঠান্ডা হয় আস্তে আস্তে ইটগুলা বের করে নিয়ে আসা হয়। আর টানা এতদিন আগুনে পোড়ার কারণে মনা পাগলের কোনো হাড়গো রোগ পাওয়া যায়নি, সেগুলো ছাই হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে সেটাই হওয়ার কথা। এই ঘটনা ঘটে গেছে, গ্রামবাসী কিন্তু কিছু জানে না। কেন জানে না? কারণ হচ্ছে ও পাগল মানুষ, সারাদিন এই গ্রাম থেকে ওই গ্রাম যায়, ও কোথায় চলে গেছে, হয়তো আর এক গ্রামে চলে গেছে। আর গ্রামবাসীর অনেকেই খুশি যে ও বিভিন্ন সময় এসে বাসা বাড়িতে ডিস্টার্ব করে, খাবার না দিলে গালিগালাজ করে, সবসময় তো বাসায় খাবার থাকে না। তো গ্রামবাসীও খুশি যে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আর তার খোঁজখবর নেওয়ার মতো কোনো লোকও নেই। বিষয়টা একদম ধামাচাপা পড়ে যায়। ঠিক যেমন ওই যে কবর থেকে লাশ তুলে নিয়ে এসেছিল, লাশ তুলে নিয়ে আসার পর কিন্তু কবরটা আবার সুন্দর করে আগের মতো তৈরি করে দিয়ে এসেছিল, যার কারণে ওই কবরে লাশ আছে কি নাই বাইরে থেকে কিন্তু বোঝার কোনো উপায়ই ছিল না। যাই হোক, সব কিছু একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এত বড় ঘটনা ঘটে গেল, একটা মানুষকে মেরে ফেলা হলো, মনে হয় কিছুই হয়নি, কারণ তার আত্মীয় স্বজন ছিল না। এই ঘটনার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় ভয়ানক কিছু ঘটনা। ওই গ্রামের একজন মানুষ সন্ধ্যার পরে বাড়ি ফিরছিল। তো রাস্তার মোড়ে দেখে যে চাদর দিয়ে মুড়ি দিয়ে একজন লোক বসা। আর মনা পাগল মাঝে মাঝে শীতকালে এইভাবে যে মানুষজন কিছু ছেঁড়া কাঁথা টাতা দিত, চাদর দিত, ওগুলো ওরকম জড়িয়ে রাস্তার মোড়ে টোড়ে বসে থাকতো। তো ওই লোক তো গ্রামবাসী, উনি তো ওই ইটভাটার সাথে সংশ্লিষ্ট না, ওনারা তো বা গ্রামবাসীরা তো আর জানে না যে মনা পাগলের কী হয়েছে। তো দূর থেকে দেখে যে এক লোক এরকম চাদর মুড়ি দিয়ে রাস্তার মোড়ে বসে আছে। তো উনি বলতেছে কিরে মনা পাগল না কিরে, এতদিন কোথায় ছিলি? তখন ওই যে চাদর মুড়ি দেওয়া লোকটি বলে ওঠে হ্যাঁ আমি মনা ভাই, কাছে আয়। তখন উনি চিন্তা করে যে কিরে মনা আমাকে ডাকে, যাই কাছে যাই। তখন বলে বল মনা কি হয়েছে, ডাকলি কেন? তখন মনা বলে যে আমাকে একটু পানি দিবি, আমার খুব পানি তেষ্টা পেয়েছে। বলে আমার হাতে তো এখন পানি নাই, আমি তো বাজার থেকে ফিরতেছি, পানি কিভাবে দিব তোকে, তো আমার সাথে চল, প্রয়োজনে আমার বাড়ি থেকে পানি খাওয়াবো। বলে যে না আমার খুব পানি তেষ্টা পেয়েছে, আমার গলা ফেটে যাচ্ছে। বলে তোর এত পানি তেষ্টা পাইল কেন, এরকম করে বলতেছেন আর কি। बोले देख आमार सारा शरीरेर की अवस्था। तखन से चादरटा खुले फेले एबं ओई समय ओई जे व्यक्ति ओनार हाथे एकटा हारिकेन छिलो आर कि हारिकेन निये चलाफेरा करतेछिलेन आर कि उनि सन्ध्यार परे। तो ओई हारिकेनेर आलो मना पागलेर काछे निये गिये देखे मना पागलेर चेहारा चेहराटाओ झलसानो किन्तु तार गला थेके नीच पर्यन्त पा पर्यन्त एमन भावे झलसानो एबं माने पुड़े गेछे एबार शरीर थेके धोया उठछे माने सद्য कोनो किछु पुरानोर पर जेभावे धोया उठे ठीक तेमन धोया उठछे। एई दृश्य देखे उनि ओइखानेई चित्कार दिये सेंसलेस हये पड़े जान। सकालबेला ना ओई रातेर बेलाय ओई रास्ता दिये आरो कयेकजन लोक आसछिलो तारा ओनाके उद्धार करे ओनाके चिनते पारे ओनार बाड़ीते दिये आसे। सकाल थेकेई देखा जाय ओनार शरीरेर विभिन्न जायगाय ओई फुस्कुरी उठेछे। अनेक समय आगुनेर आमरा जोदि हिट लागे शरीरेर कोनो जायगाय बा तेलेर गरम तेलेर छिटा लागे सेखाने देखा जाय आमादेर फुस्कुरी उठे जाय ठीक तेमनि शरीर सारा शरीर भर्ती फुस्कुरी उठेछे। ओनाके बला हय जे कि ब्यापार कि हयेछे तखन उनि बले रातेर बेला आमि मना पागलके देखेछि एई एई घटना एरपरे आमार एई अवस्था। प्रिय लिसनार्स एई घटनार मात्र कयेकदिनेर मध्ये ओई लोकटी मारा जाय शरीरे प्रचंड व्यथा हयेछिल ओनार उनि मारा जाय। ओनार आसले ट्रिटमेंट करार तेमन कोनो सुयोग छिलो ना एमनि ग्राम्य जे चिकित्सागुलो आछे गाछगाछालिर सेगुलो करा हयेछिल किन्तु उनि बाँचेननि मारा जान। एरपरे एकई रकम भावे विभिन्न मानुष मना पागल के देखते थाके कखनो रास्तार धारे देखा जाए कखनो रातेर बेला बाड़ीर दरजा ठक ठक करे मना पागल डाके खुले दिले देखे जे मना पागल। तारपरे ओई एकई रकम भावे रास्तार धारे बाड़ीते बाड़ीर उठाने हाँ पुकुर घाटे एरकम रातेर बेला मना पागल के देखा जेत। आर जार साथे देखा दित तार एकई रकम भावे शरीरे फसका पड़े उनी मारा जेतेन। ग्रामे एक आतंक सृष्टि हो जाए मना पागल आतंक सबाई बोले जे आगे तो खाबार चेये बिरक्त करतो एखन रातेर बेला कि शुरू करछे एखन ओर कारणे ग्रामेर एकेर पर एक लोक मारा जाच्छे ओ निश्चयई कोनो कुष्ठ रोग बा एई टाइपेर कोनो रोग से बहन करे निये आसछे जार फले ओर साथे जार देखा हय तार साथे माने ओई रोगटा तार काछे छड़िये जाए और से मारा जाए ग्रामबासी एटा धारणा करेछे। किन्तु ग्रामबासी तो आसले मना पागल जे मारा गेछे एटा तो जाने ना कारण ओटा जाने शुधु ओई माने आपनार इटेर भाटार साथे संश्लिष्ट जे लोकजन ताओ सबाई ना इटेर भाटारे किन्तु अनेक लोक काज करे ओई संश्लिष्ट टोटाल 10-12 जन मालिक सह 10-12 जन जाने। तो जाई होक ओरा कि करे माने ग्रामबासी तारा एक हये एकटा मीटिंग करे जे मना पागलके खुजते हबे मना पागल कोथाय मना पागलके खुजते हबे कारण ओ एई रोग बहन करतेछे एकटा संक्रामक व्याधि बहन करतेछे सारा माने ग्रामे मानुष मारा जाबे जदि एटा एइभावे छड़ाय पड़े मना पागलके खोजो। किन्तु समस्या हलो मना पागलके दिनेर बेला कोथाओ देखा जाय ना मना पागल शुधु रातेर बेला दृश्यमान हय। तो जेहेतु दिनेर बेला देखा जाय ना रातेर बेलाय ग्रामेर लोकजन मशाल निये हारिकेन निये विभिन्न दले उपदले भाग हुए मना पागलके खुजते थाके किन्तु मना पागलके आर खुंजे पावा जाय ना। एखाने एकटा विषय बोले राखा भालो प्रिय लिसनार्स जारा मारा गेछे एरा प्रत्येकेई कोनो ना कोनो भावे इटेर भाटार साथे संश्लिष्ट छिलो। जखन माने तारा हयतोबा किछुटा सहयोगिता करेछे जेने ना जेने ना जेनेई करेछे सम्भवत। एरपरे कि हय जारा जेने करेछे एदेर साथे मना पागलेर देखा होते थाके रातेर बेला जखन देखा होते थाके तखन ताराओ किन्तु एकई रकम भावे मारा जाय। प्रिय लिसनार्स मना पागलके जे देखा जाच्छे विभिन्न जायगाय ओई इटेर भाटार ओई लोकरा एबं मालिक तो बोलते पारछे ना काउके जे मना पागलके किभावे देखा जाबे मना पागलके तो आमराई मेरे फेलेछि এটা তো আর বলতে পারছে না কারণ যখন যদি এইভাবে একটা হত্যা করা হয়েছে এটা যদি গ্রামবাসী জানাজানি হয় তখন তো থানায় মামলা হয়ে যাবে তখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে তাদেরকে এই কারণে তারা তো বলতে পারছিল না গ্রামবাসীকে তারা খালি মানে শুনে যাচ্ছিল। এরপর থেকে ওই যে যারা মেইন কিলিং মিশনে যারা ছিল তাদের সাথে এই ঘটনা ঘটতে থাকে। তারা মনা পাগলকে দেখে এবং দেখার পরে তারাও একে একে মরতে থাকে। কিন্তু গ্রামবাসী টোটাল বিষয়টা সম্পর্কে তখনও ওয়াকিবহাল ছিল না। এর মধ্যে কি হয়, ইটের ভাটার মালিকের ছেলেও এক রাত্রে মনা পাগলকে দেখে। মনা পাগল আতঙ্কে রাতের বেলা মানুষের ঘর বাড়ি থেকে বের হওয়াই বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, কোনো নিরীহ মানুষ যারা ওই ইটের ভাটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না, এরা কিন্তু কেউ মনা পাগলকে দেখেনি, যার ফলে তাদের কোনো ক্ষতিও হয়নি। এভাবে ওই ইটের ভাটার ওই ভয়ানক কাজের সাথে যারাই যুক্ত ছিল একে একে প্রায় প্রত্যেকেই মারা যায়। শেষ যিনি বাকি ছিলেন তিনি হচ্ছেন ওই ইটভাটার মালিক। তখন তিনি চিন্তা করেন যে আমার ছেলে মারা গেল, আমার স্টাফরা মারা যাচ্ছে, আমার ইটভাটা তো অবস্থা খারাপ হয়ে যাবে, এটা তো আমি আর ব্যবসা করতে পারবো না। তখন উনি আবার সেই তান্ত্রিকের শরণাপন্ন হন, যেই তান্ত্রিকের পরামর্শে উনি এই ভয়ানক এবং এই অপকর্ম এবং এই অন্যায় কাজটি করেছিলেন, একটা গর্হিত অপরাধ করেছিলেন। ওই তান্ত্রিক বলেন যে তোমার যে ইটের ভাটা, এই ইটের ভাটা ছিল আসলে একটা সময় পরিত্যক্ত একটি শ্মশান। এই শ্মশানটা তুমি অনেক কম দামে কিনে ফেলেছিলা, বিভিন্ন কারণে এই ইটের ভাটায় আগুন জ্বলছিল না, কারণ এখানে কিছু জিনেদের বসবাস ছিল, তারা এখান থেকে যেতে চাচ্ছিল না। তো এই রিচুয়ালের মাধ্যমে তোমার ইটের ভাটায় আগুন জ্বলে এবং তোমার ইটের ভাটা চালু হয়। এবং ইটের ভাটা চালু করার জন্য প্রথমে আমি সাধারণ কিছু পদ্ধতি বলেছিলাম, তাতেও যখন কাজ হয়নি তখন আস্তে আস্তে কঠিন পদ্ধতি বলেছি। তখন ওই বলেন আর কি, যে মানে ওই মালিক বলেন যে তুমি তো আমাকে একদম শেষ করে দিয়েছ, ইট ভাটা হয়তো বা না জ্বলতো, কিন্তু এখন যেটা হচ্ছে আমার তো পরিবারের, আমার ছেলে মারা গেছে, আমার স্টাফরা মারা গেছে, এখন তো হয়তো আমার পালা। কে বলে যে, বা কে বলতে পারে যে তোমার পালাও আসবে না? ওই মালিক তান্ত্রিককে বলে। ওই তান্ত্রিক বলে না না, আমার সাথে এসব হয় না, আমি আমার শরীর বন্ধ করা আছে, এসব কোনো অশুভ শক্তি বা খারাপ জিন টিন আমার কাছে এসে ক্ষতি করতে পারবে না। তো ওই দিন উনি ওখান থেকে চলে আসেন। চলে আসার পরে চিন্তা করেন যে তান্ত্রিক তো কোনো সমাধান দিতে পারলো না, আমাকে কোনো বড় বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হবে। বড় বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়ার পর উনি দেখি কি সমাধান দেয়, এবং ওনাকে বলতে হবে যে কী ভয়ানক অন্যায় কাজ করেছি। একজন ভালো আলেমের কাছে উনি যান, গিয়ে সব কথা খুলে বলেন। আলেম বলেন যে তুমি অনেক অন্যায় কাজ করেছো, একটা লাশ কবর থেকে নিয়ে এসেছো, এটা খুব বড় একটি গুনাহের কাজ করেছো। তারপরে একটি মানুষকে, একটা পাগল মানুষকে এইভাবে হত্যা করেছো। তুমি থানায় গিয়ে সব কিছু স্বীকার করো, সারেন্ডার করো, আইন অনুযায়ী তোমার বিচার হবে। আর এই সমস্যার আমি কোনো সমাধান দেখি না, এটা ছাড়া, বিচার ছাড়া, উপযুক্ত বিচার ছাড়া আমি কোনো সমাধান দেখি না। তবে একটা বিষয় করবা, সেটা হচ্ছে যে তুমি জেনে রাখো খুব তাড়াতাড়ি ওই যে তান্ত্রিক, সেও মনা পাগলকে দেখবে, একই রকমভাবে ওই তান্ত্রিকও মারা যাবে। তখন তুমি ওই তান্ত্রিকের লাশ নিয়ে যাবা সেই গ্রামে, যেই গ্রাম থেকে তুমি কবর থেকে একটা লাশ তুলেছিল। ওই গ্রামবাসীর কাছে করজোরে মাপ চাইবা যে তুমি অন্যায় কাজ করেছ, তারা যেন তোমাকে ক্ষমা করে। আর আল্লাহ পরে তোমার সাথে কি করবে এটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর কাছে তুমি মাপ চাইবা এই অপরাধের জন্য। এই ঘটনার একদিন পরে ওই তান্ত্রিক মানে ছুটতে ছুটতে ওই ইটের ভাটার মালিকের কাছে আসে এবং বলে যে সর্বনাশ হয়ে গেছে, গত রাতে মনা পাগলের সাথে আমার দেখা হয়েছে, এই দেখেন আমার শরীরে হালকা হালকা ফুসকুড়ি উঠতেছে। এটা যখন বলে তখন সত্যি ইটের ভাটার মালিক দেখে ওই তান্ত্রিকের শরীরেও হালকা হালকা ফুসকুড়ি ওঠা শুরু হয়েছে। তান্ত্রিক বলে আমি তো বাঁচব না বলে মনে হচ্ছে, আপনার কথায় আমি যে অন্যায় কাজ করেছি এটা আমার শাস্তি, আপনিও প্রস্তুতি নেন, আপনার সাথেও হয়তো একই ঘটনা ঘটবে। এই বলে তান্ত্রিক চলে যায়। সত্যি যেদিন চলে যায় পরের দিন ওই তান্ত্রিকের মৃত্যুর খবর ইটের ভাটার মালিকের কাছে আসে। যখন ওই আলেম এই ঘটনাটি বলেছিলেন যে ইটের ভাটার সরি ঘটনা না যখন কি করতে হবে যখন বিষয়টি বলেছিলেন ওই ইটের ভাটার মালিককে, তখন ইটের ভাটার মালিক তান্ত্রিকের বাড়িতে যান, তান্ত্রিকের পরিবারকে সব বিষয় বলেন যে ওনার লাশটা অমুক জায়গায় দাফন করব। যেহেতু তান্ত্রিক মুসলিম ছিলেন তো পরিবারের অনুমতি নিয়ে তান্ত্রিকের লাশটা কোন গ্রামে ওখান থেকে কত দূর কোন গ্রামে এটা গ্রামের নাম তো চেঞ্জ হয় প্রিয় লিসেনার্স, আসলে নতুন নতুন অনেক গ্রাম হয়, ওই সময়ে ওই গ্রামের নাম কী ছিল সেটা মানে বলাটা খুব মুশকিল আর কি। এখন যে মূল ঘরের কথা বলছি তখনও যে ওইটার নাম মূল ঘরই ছিল কিনা তাও আমরা বলতে পারি না। সেখানে যান, যাওয়ার পরে গ্রামবাসী জিজ্ঞেস করে কি হয়েছে, তখন উনি সব ঘটনা খুলে বলেন। আর মনা পাগলের ঘটনা অনেক দূরের গ্রামবাসীর কাছেও ঘটনা চলে গিয়েছিল, তারা যখন সব ঘটনা শোনে তারা ধিক্কার দিতে থাকে, তুমি এমন একটা জঘন্য কাজ করেছো, একটা লাশ কবর থেকে উঠে এভাবে ইটের ভাটায় পোড়াতে পারলা তুমি। যাই হোক তারা বলে, উনি বলেন যে আমাকে আপনারা ক্ষমা করে দেন, আমি খুব অন্যায় কাজ করেছি। তো গ্রামবাসী বলে যে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমরা ক্ষমা করে দিলাম। যেহেতু ওনারা কোনো আত্মীয় স্বজন নাই, তারা থাকলে তারাই ডিসিশান নিত তোমাকে ক্ষমা করবে কি করবে না, কিন্তু আমরা গ্রামবাসীরা তোমাকে ক্ষমা করে দিলাম। তখন ওই লাশ কবরটি খোঁড়া হয়, সত্যি গ্রামবাসী দেখে কবরের মধ্যে লাশ নেই, তখন ওইখানেই তান্ত্রিককে জানাজা দিয়ে ওই কবরে তাকে সমাহিত করা হয়। এইভাবে চলে যায় কয়েক মাস, মনা পাগলকে আর দেখা যায় না, আর কারো সামনে মনা পাগল দৃশ্যমান হয়নি। একদিন সকালবেলা কিছু লোক মানে দেখছিলেন যে ওই যে মালিক ওনার ইটের ভাটা তো বন্ধ হয়ে গেছিলো, যখন শুনেছে যে ইটের ভাটা এই ধরনের ঘটনা ঘটেছে এরপরে ইটের ভাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ইটের ভাটায় কোনো শ্রমিক কাজ করতে আসে না, কারণ কাজ করতে আসলে যদি তার সাথে মনা পাগলের দেখা হয়ে যায় রাতের বেলা, এই ভয়ে কেউ কাজ করতে আসতো না, ইটের ভাটা বন্ধ হয়ে গেছে। একদিন সকালবেলা কিছু মানুষ দেখেছে যে ওই ইটের ভাটার মালিক উনি হাঁটতে হাঁটতে মন খারাপ করে ইটের ভাটার দিকে যাচ্ছে। এরপরে 2-3 দিন আর তার দেখা যায় না। তো ওনার স্ত্রী জীবিত ছিলেন, ওনার ছেলে তো মারা গেছে মনা পাগলকে দেখে একই রকমভাবে অন্যরা যেভাবে মারা গেছে। তখন স্ত্রী মানে চারদিকে খোঁজ খবর নিচ্ছে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কিছু লোক বলেছে যে হ্যাঁ 2 দিন আগে তো ওনাকে সকালবেলা হাঁটতে দেখেছি, ইটের ভাটার দিকে যেতে দেখেছি। তখন সবাই ইটের ভাটার কাছাকাছি গিয়ে খোঁজ করে, খোঁজ করতে করতে প্রিয় লিসেনার্স ওই যে যেই গর্তটা দিয়ে ধাক্কা দিয়ে মনা পাগলকে ফেলে দেওয়া হয়েছিল বা ওই ছাগল জবাই করে ফেলে দেওয়া হয়েছিল বা একটা লাশকে নামানো হয়েছিল, সবাই দেখে যে ওই গর্তের মধ্যে উনি পড়ে আছে, মারা গেছেন উনি ওর মধ্যেই। ওনার যেই পাঞ্জাবি পাজামা পরা ছিল ওরকমই আছেন, পাঞ্জাবি পাজামা একই রকম আছেন, কিন্তু ওনার মুখমণ্ডলটা দেখে চেনা যাচ্ছে। ওনার লাশটা যখন তোলা হয় দেখে যে ওনার শরীরের নিচের অংশ, গলা থেকে নিচের অংশ এমনভাবে পুড়ে গেছে যেটা না দেখলে বিশ্বাস করা যায় না, একদম কয়লা হয়ে গেছে পুড়ে। কিন্তু ইটের ভাটায় তো আগুন জ্বলছিল না, ইটের ভাটা তো বহুদিন ধরেই ইটের ভাটা মানে চলছিল না, তাহলে উনি পুড়ে গেল কিভাবে? আর এই ঘটনা ঘটলই বা কিভাবে? কারণ উনি যেহেতু মারা গিয়েছিলেন, ওনার সাথে অ্যাকচুয়ালি শেষ দিকে এসে কি ঘটনা ঘটেছে এটা কেউ বলতে পারেনি। এভাবেই একটি অন্যায় কাজের যে শাস্তি, এই শাস্তির পরিসমাপ্তি ঘটে। এটি ছিল মনা পাগলের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে প্রিয় লিসেনার্স। আপনারা অনেকেই ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তো আমরা সত্যি অভিভূত আপনাদের এই ঘটনা পড়ে। আমি নিজেও সেই পড়ার পরে ফোন দিচ্ছি তাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য। আশা করি আপনারা আপনাদের ঘটনা পাঠানো অব্যাহত রাখবেন, নাহলে আমার একার পক্ষে প্রতি বৃহস্পতিবার, আমরা তো প্রতি বৃহস্পতিবার নতুন ঘটনা আপলোড করছি, তো প্রতি বৃহস্পতিবার নতুন নতুন ঘটনা আপলোড করা হয়তো বা সম্ভব হবে না। আর আবারও বলছি, আপনাদের পাঠানো সেরা এবং ইউনিক ঘটনাগুলো আমি অবশ্যই আগে bhut.com-এ শেয়ার করব, তারপরে bhut.com-এ প্রচারিত হবার পর এই চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করব। এটি ছিল ঘটনা। আশা করি আপনারা অনেক শিক্ষণীয় মেসেজ এই ঘটনা থেকে পেয়েছেন। प्रिय लिसनार्स आशा करी आमादेर घटना आपनादेर भालो लेगेছে। घटना भालो लागले लाइक कमेंट और शेयर करे आमादेर साथे थाकुन। परवर्ती घटना शोनार आमंत्रण जानिए आजकेर मतो एखानेই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।